أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد الله رب العالمين أشرف مهر بنيتي হোমিওপ্যাথিক ডক্টর স্পাইন কর্তৃক আয়োজিত প্রাত্যহিক ক্লাসের ধারাবাহিকতায় আজ কম্পারেটিভ ডিসকাশন অফ ট্যারেন্টুলা হিসপ্যানিকা এ বিষয়ে আলোচনা করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রাজা রাজিরাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে স্মরণ করি মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আরো স্মরণ করি মুতাসামিল হানিমানকে তো আজকে হোমিওপ্যাথিক ডক্টর স্পাইন গ্রুপে গুড মর্নিং ক্লাসে আপনারা যারা যুক্ত হয়েছেন সকলকেই সকালের শুভেচ্ছা জানাই এবং হৃদয়ের গভীর থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ কৃপায় আমিও একটু ভালো আছি এবং ধন্যবাদ জানাই বিশেষ করে আজকের বিশেষ আলোচক ছিলেন ডাক্তার আলমগীর কবির ভাই ট্যারেন্টুলা হিসপ্যানিকা সম্বন্ধে আদ্যপন্ত আলোচনা করার চেষ্টা করেছেন হোমিওপ্যাথিক গোষ্ঠী পয়েন্টের পক্ষ থেকে ডাক্তার আলমগীর ভাইকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে আপনাদের সকলকেই ধন্যবাদ জানাই যে আপনারা দীর্ঘক্ষণ ধরে এই যে আলোচনা শুনেন আপনাদের ধৈর্যের যে ব্যত্যয় ঘটনা এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকেও তো ট্যারেন্টুলা এমন একটি মেডিসিন এই মেডিসিনের প্রয়োগক্ষেত্র অনেক আছে কিন্তু আমরা অনেকে হয়তো এই মেডিসিনটিকে সেইভাবে ব্যবহার করি না বা এই মেডিসিনটিকে আসলে ওইভাবে চিনি না তো এই মেডিসিন বোঝাটা আসলে কঠিন আছে কিন্তু ট্যারেন্টুলা হিসপ্যানিকা এই মেডিসিনটি বোঝা কিন্তু কঠিন আছে বারবার এই মেডিসিনটি পড়তে হয় এবং উপলব্ধি জেনে আসতে হয় বিশেষ করে মহামতী ডাক্তার কেন্টের লেকচার অন ম্যাথমেটিকা এই বইটা আপনারা বারবার পড়বেন সেখানে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দ বিশ্লেষণ ধর্মী এবং বিশ্লেষণযোগ্য এই মেডিসিনটি একবার পড়া ঠিক হবে না একাধিকবার পড়বেন তারপরে মোটামুটি এই মেডিসিনটি আয়ত্ত আসবে এনিওয়ে তো এই মেডিসিনের প্রবীণকালীন সময়ে যে সমস্ত লক্ষণ প্রভাবদের ক্ষেত্রে দেখা দিয়েছিল এরা কিন্তু অত্যন্ত অস্থির প্রকৃতির স্থির নয় এটা কি থেকে তৈরি হয়েছে আমরা কম বেশি জানি স্প্যানিশ স্পাইডার স্প্যানিশ যে মাকড়সা আছে এই মাকড়সা থেকে হোমিওপ্যাথিক ফার্মাকোপি অনুযায়ী এই মেডিসিনটি প্রস্তুত হয়েছে তো এই মেডিসিন যখন প্রুভিং হয় তখন প্রুভারদের মধ্যে অত্যন্ত গালিগালাজ করা অত্যন্ত অস্থিরতা অত্যন্ত রূঢ় আচরণ করা অপ্রত্যাশিত আচরণ করা এগুলো কিন্তু প্রভাবদের ক্ষেত্রে দেখা দিয়েছিল যে সমস্ত শিশুরা দেখবেন গালিগালাজপূর্ণ আচরণ করে গালিগালাজ করে এমনকি পিতামাতাকে অপমান অপদস্থ করে সেই ক্ষেত্রে কিন্তু এই মেডিসিন চমৎকার কার্যকরী মেডিসিন আজকে যদিও বিশেষ দুই তিনটা রুব্রিকের কম্পারেটিভ তুলনামূলক মানে কম্পারেটিভ ডিসকাশন করবো সেটা হচ্ছে ড্যান্সিং ডিজায়ার ড্যান্সিং অ্যামিলোরেশন মিউজিক ডিজায়ার মিউজিক অ্যামিলোরেশন কারণ এই লক্ষণগুলো কিন্তু ট্যারেন্টুলার মতো আছে এক্সেসিভ যে আপনার ড্যান্সিং ডিজায়ার যেটা সেটা কিন্তু ট্যারেন্টুলার মধ্যে আছে এই জন্য ড্যান্সিং চারটে রুব্রিক নিয়ে তুলনামূলক আলোচনা করব একটি হচ্ছে ড্যান্সিং ডিজায়ার অ্যান্ড অ্যামিলোরেশন মিউজিক ডিজায়ার অ্যান্ড অ্যামিলোরেশন এই চারটা রুব্রিকের উপরে যে মেডিসিন গুলো আছে সেগুলো তুলনামূলক আলোচনা করব অ্যাট ফার্স্ট আমাকে যেটা আলোচনা করতে হবে সেটা হলো ট্যারেন্টুলার আদ্যপন্ত আলোচনা করে
তারপরে তুলনামূলক আলোচনা করলে হয়তো সেটা সিজি পটে গেঁথে থাকবে। এনিওয়ে তো এরা কিন্তু দেখবেন যে সমস্ত শিশুরা পিতামাতাকে অপমান অপদস্থ করে, গালিগালাজ করে, এদের ক্ষেত্রে ট্যারেন্টল খুব চমৎকার কার্যকরী মেডিসিন। যদি তাদের রাগ দেখা দেয়, রাগ হয় তাদের, তো রাগ থেকে যখন অসুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে ট্যারেন্টল চমৎকার কার্যকরী মেডিসিন। একটা দুঃসংবাদ থেকে, একটা ইমোশনাল এক্সাইটমেন্ট থেকে, একটা মনোকষ্ট থেকে সে যখন অসুস্থ হয়ে যায় তখন ট্যারেন্টলের কথা চিন্তা করতে হয়। যেমন সে ইমোশনাল এক্সাইটমেন্ট থেকে, ব্যাড নিউজ থেকে, রাগ করার পর থেকে অসুস্থ হয়ে যায়, অপরদিকে সে অতিরিক্ত আনন্দ, অতিরিক্ত লাফালাফি, অতিরিক্ত ঝাপাঝাপি, এক্সেসিভ জয় থেকে দেখবেন যে সে অসুস্থ হয়ে যাচ্ছে। আবার এই ধরনের সিমটমও থাকে যে অতৃপ্ত ভালোবাসা থেকে সে অসুস্থ হয়ে গেছে, নিরাশকৃত ভালোবাসা থেকে সে অসুস্থ হয়ে গেছে, তাকে পানিশমেন্ট দেওয়ার পর থেকে সে অসুস্থ হয়ে গেছে। এই সমস্ত লক্ষণও কিন্তু আমরা ট্যারেন্টুলার পেশেন্টদের ক্ষেত্রে দেখি। তো ট্যারেন্টুলার শিশুদের ক্ষেত্রে দেখবেন যে কোনো কাজ করতে গেলে ওই কাজের বাধা প্রদান করলে, যখন সে রাগ করে, এখন রাগ করছে যে কাজ সে করতে চায় ওই কাজ করা থেকে বিরত রাখলে সে অত্যন্ত কেঁপে যায়। তাকে প্রতিবাদ করা, তাকে প্রতিরোধ করা সে একেবারেই সে এটা পছন্দ করে না। যে সমস্ত মানুষদের ক্ষেত্রে দেখব যে তাকে স্পর্শ করতেছেন, স্পর্শ করলে অত্যন্ত খিটখিটে হয়ে যায়, অত্যন্ত রাগান্বিত হয়ে যায়, সেই ক্ষেত্রে ট্যারেন্টুলার কথা আমরা চিন্তা করব। এরা দেখবেন যে কথাবার্তা যখন বলে এরা রূঢ় ভাবে উত্তর প্রদান করে, হয়তো মাঝে মাঝে এরা উত্তর দিতে চায় না। আপনি অনেক কোশ্চেন করছেন, অনেক কোশ্চেন করার পরে সে দেখবেন যে এভারশন টু অ্যান্সার, সে উত্তর প্রদান করতে অনীহা প্রকাশ করছে, অনিচ্ছা প্রকাশ করছে, কিন্তু যখনই একেবারেই তাকে উত্তর দিতে হয় তখন সে অপ্রত্যাশিত ভাবে, রূঢ় ভাবে সে অ্যান্সার করবে। তাকে কোশ্চেন করলে সে উত্তর দিতে চায় না, তার মধ্যে দুশ্চিন্তা থাকবে, উৎকণ্ঠা থাকবে, উদ্বিগ্নতা থাকবে। সেই উৎকণ্ঠা দুশ্চিন্তার কারণে বিছানার এপাশ ওপাশ শুধু ছটফট করতে থাকবে। দে আর টসিং অ্যাবাউট ইন বেড, বিছানার এপাশ ওপাশ কি করবে, এরা অস্থিরতা প্রকাশ করতে থাকবে। এই লক্ষণটি আমরা রাষ্ট্রক্সের মধ্যেও দেখি, এই লক্ষণটি আমরা আর্সেনিকের মধ্যেও দেখি। যে দেখবেন যে সে বিছানায় শয়ন করেছে কিন্তু সে ঘুম দিতে পারতেছে না, ঘুমাতে পারতেছে না, এরপর সবার সফট করতে থাকে। যে সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা এই সমস্ত লক্ষণ দেখব তাহলে সেই ক্ষেত্রে ট্যারেন্টুলা হিস্পানিকার কথা চিন্তা করব। আবার দেখবেন যখন সে এক্সারসাইজ করে তার প্রচন্ড দুশ্চিন্তা আছে, একটা উৎকণ্ঠ উদ্বিগ্নতার মধ্যে সে দিন কাটাচ্ছে, কিন্তু যখনই ফিজিক্যালি সে এক্সারসাইজ করে, এক্সারসাইজ করার কারণে দেখবেন সে একটু ভালো ফিল করতেছে। আমি একজন বিখ্যাত ডক্টরের রেফারেন্স দিব, সেটা হলো এই ডক্টরের কাছে সম্ভবত ক্লার্ক অথবা ন্যাস, তোমার কাছে একজন শিশুকে নিয়ে আসা হয়েছে, তো সে কিন্তু নাচতেছে, সে কিন্তু স্থির থাকতে পারতেছে না, তার চেম্বারে শুধু ছোটাছুটি করে এবং নাচানাচি করতেছে। তো তার মাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা আপনার মেয়েটা এত অস্থির হয়ে গেছে কেন, সে এমন করতেছে কেন, শর্টফাট করতেছে, নাচানাচি করতেছে? বলছে, ডাক্তার সাহেব আসলে সে যদি থেমে যায় তাহলে তার প্রস্রাব হয়ে যায়, সে যদি নাচানাচি বন্ধ করে দেয় তাহলে তার প্রস্রাব হয়ে যায়। এই লক্ষণের উপরে ভিত্তি করে ট্যারেন্টুলা অ্যাপ্লাই করলেন। কিন্তু ট্যারেন্টুলা রোগীরা সাধারণত গরম কাতর হয় আর সিপিআর রোগীরা শীত কাতর হয়। সিপিআর রোগীদের ক্ষেত্রে আমরা দেখব যখন সে এই নাচানাচি বন্ধ করে দেয় দেখবেন তার প্রস্রাব হয়ে যাচ্ছে। তো আমরা দুইটা মেডিসিন যখন আমরা সামনে নেব, এই দুইটা মেডিসিনের তুলনামূলক ব্যাপক পার্থক্য করবো ইনশাল্লাহ। তো আমি ট্যারেন্টুলা সম্বন্ধে একটু আলোচনা করার পরেই অন্যান্য মেডিসিনের তুলনামূলক আলোচনা নিয়ে আসবো। তাহলে যখন কিনা আমরা দেখব
যে যখন সে এক্সারসাইজ করে, লাফালাফি করে, ড্যান্সিং করে, তখন দেখবে, অথবা কোন গান বাজিয়ে দেওয়া হয়েছে, কোন বাদ্যবাজনা আসতেছে, সেই তালে তালে সে নাচতেছে, অথবা যখন দেখবেন যে সে মিউজিক শুনতেছে তখন তার এই প্রস্রাবের সমস্যা নাই, যখন সে নাচতেছে তার প্রস্রাবের সমস্যা নাই, কিন্তু যখনই মিউজিক বন্ধ করে দেওয়া হয়, যখনই তাকে থামতে বলা হয়, তখনই অসাড়ে প্রস্রাব হয়ে যায়। এই সমস্ত লক্ষণ যখন কোনো বাচ্চাদের ক্ষেত্রে হোক, বড় মানুষের ক্ষেত্রে হোক, এই লক্ষণ পরিলক্ষিত হবে, সেই ক্ষেত্রে ট্যারেন্টুলা এবং সিপিআর কথা আমরা চিন্তা করব। কিন্তু সিপিআর শীত কাতর হবে আর ট্যারেন্টুলা গরম কাতর হবে। সে দেখবেন যখন সে দুশ্চিন্তায় থাকে, অনেক সময় সে দ্রুত হাঁটতে চাই, তো কিছু পেশেন্টদের ক্ষেত্রে বিপরীত ধর্মী লক্ষণ থাকবে, যে দ্রুত হাঁটলে তার কষ্ট বাড়ে, আবার কিছু পেশেন্টদের ক্ষেত্রে দ্রুত হাঁটলে তার উপশম হয়। অনেক সময় কিছু বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন প্রস্রাবের বেগ লেগেছে, সে প্রস্রাব ফিরতে যায় না, প্রস্রাবের বেগ লেগেছে কিন্তু প্রস্রাব করতে যায় না, ওই সময় সে শুধু দ্রুত হাঁটতে থাকে এবং দ্রুত চলাফেরা করতে থাকে, নাচানাচি করতে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সিপিআর এবং ট্যারেন্টুলার কথা চিন্তা করতে পারি। আবার যে সমস্ত রমণীদের হাত থেকে জিনিস পড়ে যায়, অকওয়ার্ডনেস দেখা যায়, হাত থেকে জিনিস পড়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ট্যারেন্টুলার কথা চিন্তা করতে পারি। অনেকে আমরা ন্যাকটেমের কথা, কোষ্ঠকামের কথা, ডিসমেলের কথা জানি, কিন্তু ট্যারেন্টুলার কথা আমরা জানি না, যে তাদের হাত থেকে জিনিসপত্র পড়ে যায়, এটা কিন্তু আমরা ট্যারেন্টুলার পেশেন্টদের কিছু দেখি। এখন নতুন বিয়ে শাদি হয়েছে, শ্বশুর বাড়ি গেছে, তার শ্বশুর বাড়ি যাওয়াতে প্রায় তার হাত থেকে জিনিস পড়ে গিয়ে কাছের যে জিনিসগুলো আছে এগুলো ভেঙে যায়। এখন শ্বশুর শাশুড়ি তো তাকে বকাঝকা করে, বলে কি স্বর্ণ ছড়া একটা বউ নিয়ে এসছি, তো তার হাত থেকে প্রায় জিনিস পড়ে যায়, জিনিসপত্র শুধু ভাঙচুর করে। আসলে তো এটা তার নিজের দোষ না, নিজের দোষটা কি? এটা কি সে ইচ্ছা করলেও কি নিয়ন্ত্রণ করতে পারবে? ইচ্ছা করলেও সে এটাকে কন্ট্রোল করতে পারবে না, তার মধ্যে অস্থিরতা কাজ করতে থাকে, তার মধ্যে সবসময় তাকে তাড়না করতে থাকে। এই তাড়না করতে থাকার কারণেই কিন্তু দেখবেন যে হাত পায়ের শৃঙ্খলা শূন্য থাকে এবং হাত থেকে জিনিসপত্র পড়ে যায়। ট্যারেন্টুলার কথা আমি বলেছি, ট্যারেন্টুলা গরম কাতর, বেশ গরম কাতর, সে বারবার গোসল করতে চাই, ডিজার টু বেইদ, সে কি করতে চাই, বারবার গোসল করতে চাই, গোসল করলেই সে একটু কমফোর্ট ফিল করে। যে সমস্ত শিশুদের আচরণগত সমস্যা, তাদের ক্ষেত্রে এই আচরণগত সমস্যা দূর করার জন্য ট্যারেন্টুলা খুব চমৎকার কার্যকরী মেডিসিন। যে সমস্ত সন্তানরা পিতামাতাকে অপমান করে, অপদস্থ করে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, গালিগালাজপূর্ণ কথাবার্তা বলে, তাদের আচরণ চেঞ্জ করা সম্ভব ট্যারেন্টুলার যদি তারা রোগী হয়ে থাকে। দেখবেন অনেক শিশুদের ক্ষেত্রে আপনি সুন্দর একটা বেডশিট নিয়ে এসছেন, এখন এই সুন্দর বেডশিটটা সে কেটে কেটে টুকরা টুকরা করতেছে, তখন মনে হবে যে আসলে তাকে একটু বেদম মার দেই, প্রহার দেই। আসলে মার দিয়ে কি এই কাপড় চোপড় কাটা বন্ধ করতে পারবেন? না, বন্ধ করা যাবে না, এটা আসলে তার একটা ম্যানিয়া। দেখবেন যে সে নখ কামড়াচ্ছে, কাপড় ছিঁড়তেছে, এগুলো কিন্তু আমরা ট্যারেন্টুলার শিশুদের ক্ষেত্রে দেখি। অনেক সময় সে নিজেকে কামড়াই, দেখবেন যে কিছু শিশু আছে রাগ হয়ে গেছে তার, এখন এই রাগান্বিত অবস্থায় নিজেকে কামড়াচ্ছে, অন্যকে কামড়াচ্ছে, অনেক সময় সে নখ কাটতে থাকে। শিশুদের ক্ষেত্রে অথবা বড়দের ক্ষেত্রে যে কেউ হোক না কেন, চেম্বারে যখন আসবে তখন তার জেস্চার, প্রশ্চার, তার অঙ্গভঙ্গি কেমন ভাবে সে আচরণ করতেছে, কিভাবে অঙ্গভঙ্গি করতেছে, তার চাহনি কেমন, এগুলো দেখেই কিন্তু অনেক সময় যারা দক্ষ এবং বিজ্ঞ ডাক্তার ওনারা বুঝতে পারেন যে মেডিসিন কি হতে পারে। তো যখন এরা আঙ্গুলের নখ কামড়াতে থাকবে, নখ কাটতে থাকবে, তখন দেখবেন আপনারা ট্যারেন্টুলা সহ আর অনেক মেডিসিন আছে সেই মেডিসিন গুলোর কথা চিন্তা করবেন। এদের যখন রাগ হয়ে যায় দেখবেন এরা জিনিসপত্র ভাঙচুর করে, অত্যন্ত নিষ্ঠুর নির্দয় প্রকৃতির হয়, এদের দয়া মায়া একটু কম থাকে, সবসময়
তার বিষয় সংক্রান্ত বিষয়ে সে থাকতে চাই। তা সে এতটাই ব্যস্ত থাকে, এতটাই ব্যস্ততা তুরস্তা আমরা দেখি। যেমন আমরা আর্জেন্টাইন নাইট্রিকামের মধ্যে, আর্সেনিকের মধ্যে, সালফারের মধ্যে আমরা কিন্তু অত্যন্ত ব্যস্ত হতে দেখি, কিন্তু এরা খামাখাই ব্যস্ত থাকে, এরা ফ্রুটলেসলি এরা বিজি থাকে, এরা স্থির থাকতে পারে না। আপনারা যারা আনমিউট আছেন কাইন্ডলি মিউট রাখবেন, আর সঞ্চালনার দায়িত্বে যিনি আছেন উনি কথা না বলে আপনি শুধু মেসেজ লিখলেই হবে। তো যেটা বলতেছিলাম, এরা খামাখাই ব্যস্ত থাকে, কোনো ফলপ্রসূ যে ব্যস্ততা থাকবে এটা কিন্তু না, এরা স্থির থাকতে পারে না, এরা খামখেয়ালি প্রকৃতির, দে আর ক্যাপ্রিশাস, দে আর অঞ্জিক্যাল। দেখবেন যে এদের মধ্যে এক্সেন্ট্রিসিটি কাজ করতে থাকে, ক্যাপ্রিশাসনেস থাকে, অঞ্জিক্যালনেস থাকে, কিন্তু তার অত্যন্ত সতর্ক থাকে। দেখবেন যে সমস্ত মানুষ মদপান করে, এই মদপান করার সময় অত্যন্ত আনন্দিত থাকে, অত্যন্ত প্রফুল্ল থাকে। যে সমস্ত রোগীদের মধ্যে আমরা দেখব যে যখন তারা রুমের মধ্যে থাকে অত্যন্ত আনন্দ বোধ করতে থাকে, গান বাজনা বাদ্যবাজনা বাজতেছে সেক্ষেত্রে অত্যন্ত আনন্দ বোধ করতে থাকে, যখন সে ঘুম থেকে জেগে ওঠে তার মনের প্রসন্নতা অনেক বেশি দেখা দেয়, যখন সে চলাফেরা করে তখন অনেক বেশি সে প্রফুল্ল থাকে, সেক্সুয়াল ইন্টারকোর্স এর পরেই সে অনেক বেশি আনন্দ ফিল করে, অত্যন্ত ভালো বোধ করে। কিছু মানুষদের ক্ষেত্রে দেখবেন ফিজিক্যাল রিলেশনের পরে তার খারাপ লাগে, অনেক বেশি খারাপ লাগে, কিন্তু যারা ট্যারেন্টুলা হিস্পানিয়া রোগী হবে, একমাত্র মেডিসিন দেখবেন যে রেপার্টরিতে লেখা আছে মাইন্ড চ্যাপ্টারে গিয়ে কৌশান অ্যামিলোরেশন, সংসর্গে এদের উপশম হয়, ভালো লাগে। যে সমস্ত রোগীদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কালার এটা অপছন্দ, কালার পছন্দ করে না, বিশেষ করে কালো কালার, ব্লু কালার অথবা ডার্ক কালার এরা কিন্তু পছন্দ করে না, সবুজ কালার এরা পছন্দ করে না। আবার কিছু রোগী আছে সবুজ কালার পছন্দ করে, এবং লাইট কালার যদি থাকে হালকা কালার সেক্ষেত্রে সে কমফোর্ট ফিল করে, কিন্তু লাল কালারের প্রতি একেবারেই অনীহা অনিচ্ছা প্রকাশ করে। আর কিছু রোগীদের ক্ষেত্রে লাল কালার পছন্দ আছে, হলুদ কালার অপছন্দ, এরা সঙ্গী পছন্দ করে না, একাকী নিরিবিলি থাকতে চাই, কিন্তু যখন সে একাকী নিরিবিলি থাকে তখন সে আবার ভয় পেয়ে যায়, এই কারণে মাঝে মাঝে সে সঙ্গী চাই। তারা যে কোনো কাজে যে কোনো সিদ্ধান্তে তারা মনোযোগ প্রবৃত্তি দিতে পারে না, মনোযোগ বা মনোসংযোগ দেওয়া অত্যন্ত কঠিন হয়ে যায় এদের। এদের রাগের মুহূর্তে আপনি সান্ত্বনা দিচ্ছেন, সান্ত্বনা দিলে আরো বেশি খেপে যাবে, ন্যাটা মেরু রোগীদের মতো সান্ত্বনা এরা নিতে চায় না, তাদেরকে প্রতিবাদ করলে অত্যন্ত খেপে যায়। যে সমস্ত শিশুদেরকে দেখবেন আপনি একে প্রতিবাদ করতেছেন, এরা একেবারে নিতে পারবে না। লাইকোপোডিয়ামের রোগীদের মধ্যে যেমন আমরা দেখতে পারি ইনটলারেন্ট অফ কন্ট্রাডিকশন, বাট দে হ্যাভ ডিসপোজিশন, দে হ্যাভ টেন্ডেন্সি টু কন্ট্রাডিক্ট। এই কন্ট্রাডিক্ট করার যে একটা টেন্ডেন্সি এটা কিন্তু লাইকোপোডিয়ামের মধ্যে আছে, কিন্তু টেরেন্টুলার মধ্যেও কিন্তু দেখবেন প্রতিবাদ এরা একেবারেই নিতে পারে না, সহ্য করতে পারে না, একটা প্রতিকূল আচরণ এরা সহ্য করতে পারে না, এরা বেশি কথাবার্তা এরা পছন্দ করে না, এরা কিন্তু অত্যন্ত ধূর্ত টাইপের হয়, এরা অভিশাপ দিতে চাই। যখন এদের মাথা ব্যথা করে দেখবেন এরা অভিশাপ বর্ষণ করতেছে, কিন্তু গান বাজনা বাদ্যবাজনা ড্যান্সিং এগুলো সে পছন্দ করে এবং উপশম হয়। দেখবেন এক জায়গায় স্থির থাকতে পারছে না, সে জাম্পিং করতেছে এক জায়গা থেকে আরেক জায়গায়, লাফ ঝাঁপ দিচ্ছে,
এতে কিন্তু তার ভিতর থেকে এটা দেখা দেয়, এটা তার উইল, এটা আপনি কোন রকম তাকে বন্ধ করতে পারতেছেন না। যে সমস্ত হাইপার অ্যাক্টিভ চিলড্রেন, এই হাইপার অ্যাক্টিভ চিলড্রেনদের ক্ষেত্রে কিন্তু আমরা প্যারেন্টুলার কথা চিন্তা করতে পারি। যে সমস্ত মানুষের মধ্যে একটা অলীক কল্পনা, একটা ভ্রান্ত দর্শন থাকবে, বিশেষ করে কোন জীব জানোয়ারের, কোন কীট পতঙ্গের মনে হয় তার চোখের সামনে কোনো কিছু উঠতেছে, কোনো কিছু সে দেখতেছে, আসলে কিন্তু সে কোনো কিছু দেখে না, কুৎসিত কোনো কিছু, কদাকার কোনো কিছু দেখতেছে। এটা কিন্তু প্যারেন্টুলার পেশেন্টদের ক্ষেত্রে আমি দেখি, মনে হয় যে অনেকগুলো জীব জানোয়ার সে দেখতে পাই। সেক্ষেত্রে আমরা ট্যারেন্টুলার কথা চিন্তা করতে পারি, মনে হয় তার রুমের মধ্যে কোনো আগন্তুক প্রবেশ করেছে, এটাও কিন্তু আমরা ট্যারেন্টুলার রোগীদের মধ্যে দেখি। তাদের ক্ষেত্রে দেখবেন সাহসটা কম থাকে এবং হতাশা নিরাশা কাজ করতে থাকে, তাদের বিমর্ষতা বিষণ্নতা কাজ করতে থাকে। এরা দেখবেন সৎ প্রকৃতির হয় না, এরা ডিসঅনেস্ট হয়, এরা ডিসঅবিডিয়েন্ট হয়, এরা অবাধ্য হয়, এরা অসৎ প্রকৃতির হয়। কিন্তু যখন সে খাওয়া দাওয়া করবে, দেখবেন খাওয়া দাওয়া করলে সে অনেক কমফোর্ট ফিল করে, মাঝে মাঝে সে কোনো কিছু খাইতে চায় না, কিন্তু যখন সে খাওয়া দাওয়া করে অনেক কমফোর্ট ফিল করে। এই সমস্ত লক্ষণ যখন আমরা দেখব, তখন অবশ্যই প্যারেন্টাল হিস্পানিকের কথা আমরা চিন্তা করব। তাদের মধ্যে বিভিন্ন ধরনের ভয় থাকে, একা থাকার ভয়, প্রাণীর ভয়, অ্যাপোপ্লেক্সিতে সন্ন্যাস রোগে আক্রান্ত হবে, এই ধরনের ভয়, কারণ ছাড়াই তাদের মধ্যে ভয় দেখি, সে ক্ষয় রোগে আক্রান্ত হতে পারে সেই ক্ষেত্রে ভয়, অথবা কোনো বিপদ ঘটে যেতে পারে এই ধরনের ভয়, মৃত্যুর ভয়, কোনো আসন্ন রোগ তাকে আক্রমণ করতে পারে এই ধরনের ভয়, পানি পান করতে গিয়ে ভয়, অনেক সময় খাইতে গিয়েও সে ভয় পাই, ভূতের ভয় পাই, পড়ে যাওয়ার ভয় পাই, ভূত প্রেত জিন এগুলোর ভয় পাই, কোনো কিছু দুর্ঘটনা ঘটে যাবে এই ধরনের ভয় পাই, হার্টে আক্রান্ত হয়ে সে মারা যাবে এই ধরনের ভয়, পাগল হয়ে যাবে এই ভয়, কপালে তার দুর্গতি আছে এটা তার ভয়, অনেক সময় বাস থেকে বাদ্যবাজনা আসলে সেটা যদিও সে পছন্দ করে, মাঝে মাঝে তার ভয় হয়, সে সাউন্ড কোনো নয়েজ হলে, আওয়াজ হলে সেই ক্ষেত্রে সে ভয় ভয় পাই, সন্ত্রাসের ভয়, টাচ করলে ভয়, যখন সে ঘুম থেকে জাগ্রত হয় তখন তার ভয়, পানি দেখলে ভয়, ঝড়ো বাতাস দেখলে তার ভয়। এই সমস্ত লক্ষণ যখন কোনো রোগীর ক্ষেত্রে পরিলক্ষিত হবে, সেক্ষেত্রে অবশ্যই আমরা ট্যারেন্টুলা হিস্পানিকের কথা চিন্তা করব। তার বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি থাকবে, বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি দেখবেন, সে হয়তো কখনো মুখে আঙুল দিচ্ছে, কখনো চোখ ডলতেছে, চোখ রগড়াচ্ছে, কখনো হাত পা লাফালাফি করতেছে, নাচানাচি করাচ্ছে, এভাবে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি আমরা এটা দেখি। কিন্তু নার্ভাস ডেবিলিটির কারণে অনেক সময় এগুলো অনেক সময় দেখি, স্নায়বিক একটা দুর্বলতার কারণে এটা হয়। ট্যারেন্টুলার শিশুদের ক্ষেত্রে দেখবে এরা নিজেদেরকে লুকিয়ে রাখতে চাই, ডায়রেক্টা কারবে রোগীর মতো তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে চাই, হাইডিং হাইডিং টেন্ডেন্সি তাদের মধ্যে দেখা দেয়, সবসময় ব্যস্ত ত্রস্ত হয়ে যায়। কিন্তু কিছু রোগী দেখেছে দেখবেন সে ব্যস্ত ত্রস্ত হলেও আস্তে আস্তে সে মুভ করতেছে, এটাও কিন্তু আমরা দেখি, অনেক বেশি ছটফটানি যেমন থাকে, আবার কিছু বাচ্চা দেখেছে দেখবেন সে মুভ করে খুব স্লোলি মুভ করে, সেটাও কিন্তু আমরা ট্যারেন্টুলার রোগীদের ক্ষেত্রে দেখি। যে সমস্ত রোগী হিস্টেরিয়াতে সাফার করে তাদের ক্ষেত্রে দেখবেন এই ধরনের অস্থিরতা দেখা যাবে।
এরা উদাসীন প্রকৃতির হয়, মনে হচ্ছে তাকে দেখলেই মনে হবে যে উদাসীন হয়ে গেছে, কেন কেমন যেন একটা পাগলের মতো ভাব দেখা দিচ্ছে, পাগলের মতো সে হাসতেছে। অতৃপ্ত ভালোবাসা থেকে যখন কোনো মানুষ পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, নিরাশকৃত ভালোবাসা থেকে যখন উন্মাদনার লক্ষণ তার মধ্যে পরিলক্ষিত হয়, সেই ক্ষেত্রে কিন্তু ট্যারেন্টুলার কথা আমরা চিন্তা করতে পারি। নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট মাসে যখন দেখা যাবে যে এক মাস পর পর কিছু মানুষ পাগল হয়ে যায়। আমি আমার এলাকার একজন পেশেন্ট দেখেছিলাম যে প্রতি শীতকাল আসলেই সে পাগল হয়ে যায়। আমি যখন 2003 কি 2004 নতুন প্র্যাকটিস শুরু করছি এবং ওই সময় মসজিদে দায়িত্ব পালন করতাম, তো ওই মুসল্লি মসজিদে নামাজ পড়তে আসতো এবং প্রতি শীতকালে সে পাগল হয়ে যেত। সারা মাস সে ভালো, শীতের সিজন দেখা দিলেই সে পাগল হয়ে যায়। তো ট্যারেন্টুলাও এমন একটি মেডিসিন যে নির্দিষ্ট সময়ান্তর সে পাগল হয়, সেটা এক সপ্তাহ, এক মাস, এক বছর, নির্দিষ্ট সময়ে যখন সে পাগল হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ট্যারেন্টুলার কথা চিন্তা করতে পারি। আর পাগল অবস্থায়, উন্মাদনার অবস্থায় সে অত্যন্ত অস্থির থাকে, বিশেষ করে তার লোয়ার এক্সট্রিমিটিস সে রেস্টলেস রাখে, অস্থির হয়ে যায়, পা অত্যন্ত ঝাঁকাতে থাকে, সে ঘুমিয়ে গেছে, এই ঘুমের মধ্যেও দেখবেন সে পা ঝাঁকাচ্ছে, সারা রাত তার ঘুম হচ্ছে না। যখন দেখবেন যে কোনো মানুষ একটা সিজনে সে পাগল হয়ে যায়, তখন সারা রাত সে ছটফট করতে থাকে, দৌড়াদৌড়ি করতে থাকে, ঘুম তার চোখ থেকে উঠে যায়। সে এই পাগলও কিন্তু সে সারা রাত ঘুমাতো না, ভোর 3টার সময় সে এসে ডাকতেছে, ঠিক আছে যে নামাজের সময় হয়ে গেছে ওঠো তোমরা, সে সারা রাত ঘুমাতে পারে না। এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা ট্যারেন্টুলার কথা চিন্তা করতে পারি। দেখবেন ট্যারেন্টুলার রোগীদের ক্ষেত্রে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, এরা কিন্তু লাথি দেয়। এই লাথি দেওয়ার যে টেন্ডেন্সি, এটাও কিন্তু আমরা ট্যারেন্টুলার মধ্যে, ল্যাকেপুডিয়ামের মধ্যে, আর অনেক মেডিসিনের মধ্যে আছে, তারা লাথি দেয়। কিন্তু ঘুম থেকে জাগ্রত করলেই লাথি দেয়, এটা হচ্ছে ল্যাকেপুডিয়াম এই ক্ষেত্রে খুব চমৎকার কার্যকরী মেডিসিন। মাঝে মাঝে তারা খুন করতে চাই, হঠাৎ করে আবেগতাড়িত হয়ে খুন করতে চাই, তাদের মধ্যে ক্লেপ্টোমানি মেনে দেখা দেয়, চুরি করে, টাকা পয়সা চুরি করে। এখন এই চুরি করার যে দোষ, চারিত্রিক যে একটা দোষ আছে, এই দোষ দূর করার জন্য ট্যারেন্টুলা সহ অনেক মেডিসিন আছে। যারা টাকা পয়সা চুরি করে, যে সমস্ত শিশু দেখবেন এদের ক্ষেত্রে পালসেটিলা, ক্যালকিরেকার, আর্টিমেশিয়া ভালগেরিস, ওরারিয়ে, নাইসবম, ট্যারেন্টুলা, এই মেডিসিন গুলো কিন্তু চমৎকার কাজ করে। যে সমস্ত শিশুরা দেখবেন মায়ের থেকে, ভাইয়ের থেকে, তো সে স্বীকারই করবে না যে টাকা সে নিয়েছে, টাকা পয়সা সরাই, এটা কিন্তু একটা রোগ, কিন্তু একটা ম্যানিয়া। এই ম্যানিয়াকে দূর করার জন্য আমরা ক্যালকিরেকার, পালসেটিলা, নাইসবম, আর্টিমিশিয়া ভালগেরিস, ট্যারেন্টুলা, এই মেডিসিন গুলোর কথা আমরা চিন্তা করতে পারি। তাহলে ট্যারেন্টুলা কিন্তু এমন একটি মেডিসিন, এত বেশি মানসিক লক্ষণ মেটিমেডিকায় পাওয়া যায় না, পাওয়া যায়, পাওয়া যাবে না। দেখবেন এরা হাসতে চাই, এরা হাসাহাসি করে, লাফালাফি করে এবং অস্বাভাবিক ভাবে হাসতে থাকে, অসাড়ে হাসতে থাকে। অনেক সময় এরা মকিং করে, ঠিক আছে, বিকৃত একটা চেহারাটাকে একটা বিকৃত করে, এটা কিন্তু আমরা ট্যারেন্টুলার রোগীদের ক্ষেত্রে দেখি। যেমন বেলেডোনা রোগী, এরা লাইট পছন্দ করে, আর ট্যারেন্টুলার রোগী একেবারেই লাইট পছন্দ করে না, আলো পছন্দ করে না, অন্ধকারে থাকতে এরা স্বাচ্ছন্দ্য বোধ করে। তার দিকে তাকানো হোক এরা সহ্য করতে পারে না। যেমন এন্টিম ক্রুড আছে, এন্টিম টার্ট আছে, সিনা আছে, আরো বেশ কিছু মেডিসিন আছে যে তার দিকে তাকানো একেবারেই সে সহ্য করতে পারে না। দে ক্যান নট বেয়ার টু বি লুকড অ্যাট, আর্সেনিক, এন্টিম ক্রুড, প্যারেন্টুলা, ক্যামোমিলা, চায়না, সিনা, ন্যাট্রামিউর, টিউবারকুলিনাম, আয়োডিয়াম, এই মেডিসিন গুলো তাদের দিকে কেউ তাকাক
এরা এটা সহ্য করতে পারে না। এদের মধ্যে অনেক বেশি বাচালতার লক্ষণ দেখি, আবার বিকৃত একটা সেক্সুয়াল একটা টেন্ডেন্সি থাকে, বিকৃত সেক্সুয়াল একটা লাভ এরা লাভ করে, এরা ভালোবাসে। হয়তো স্বাভাবিক ভাবে অনেকেই সেক্সুয়াল ডিজায়ারটা এটা পছন্দ করে, কিন্তু ট্যারেন্টুলা রোগী এরা এদের মধ্যে পারভার্সিটি দেখি, সেক্সুয়াল পারভার্সিটি এরা লাভ করে। সেই ক্ষেত্রে আমরা ট্যারেন্টুলার কথা চিন্তা করতে পারি, এবং সেক্সুয়াল একটা ম্যানিয়া থাকে, এত বেশি উন্মাদ হয়ে যায়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দেখবেন, যে সমস্ত মহিলাদের ক্ষেত্রে সেক্সুয়াল ম্যানিয়া দেখা দেয়, অ্যাপিসমেল, ফসফরাস, ট্যারেন্টুলা, ক্যান্থারিস, এই মেডিসিন গুলো চমৎকার কার্যকরী মেডিসিন, কিন্তু বিশেষ করে যখন মাসিকের সময় হয়ে আসবে, মাসিকের আগ মুহূর্তে যাদের সেক্সুয়াল, যে সমস্ত রমণীদের সেক্সুয়াল ম্যানিয়া দেখা দিবে, প্ল্যাটিনা, ভেরটামাল, ডালকামারা, এই মেডিসিন গুলো চমৎকার কার্যকরী মেডিসিন। যখন তার ম্যানিয়া দেখা দেয়, দেখবেন সে কাপড় চোপড় সব ছিঁড়ে ফেলতেছে, কাপড় চোপড় গায়ে রাখতেছে না, তাদের মধ্যে একটা ভায়োলেন্স দেখা দেয়, হঠাৎ হঠাৎ এদের মুড পরিবর্তন হয়, চেঞ্জেবল মুড দেখা দেয়, হয়তো একটু ভালো আছে, হঠাৎ করেই এদের মুড পরিবর্তন হয়ে যায়। দেখবেন এরা নিজেদের বিবস্ত্র করতে চায়, এখন এই যে বিবস্ত্র করতে চাওয়া উন্মাদনার কারণে বিবস্ত্র হয়ে যেতে চাই, এই ক্ষেত্রে হায়াসামাস সহ ট্যারেন্টুলা আর অনেক মেডিসিন আছে, যে নিজেরা শরীরে কাপড় চোপড় রাখে না, বিবস্ত্র হয়ে যায়, ভেরটামাল, ইস্টামোনিয়াম, সিকেলিকর, ফসফরাস, বেলেডোনা, হায়াসামাস, এই মেডিসিন গুলোর মধ্যে এরা নেকেড হতে চাই, এরা গন্ডগোল করতে চাই। দেখবেন এরা কি করে, যে হাত গুলো নিয়ে খেলতেছে, আঙ্গুল গুলো নিয়ে খেলতেছে, আবার পাশের থেকে হয়তো কারো চুল ধরে টানতেছে, অথবা নিজের চুল ধরে সে টানাটানি করতেছে। যে সমস্ত মানুষ এই ধরনের আচরণ করবে, দেশে চুল ধরে টানে, টানাটানি করে, মানে একেবারে স্থির না, চুল ধরে টানে, কান ধরে টানে, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা ট্যারেন্টুলার রোগীদের ক্ষেত্রে দেখি। এরা যখন রাগান্বিত হয়ে যায়, একেবারে ভয়ঙ্কর মূর্তি ধারণ করে, রাত আসলে অত্যন্ত অস্থির হয়ে যায়, রাত আসলে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, বিছানায় সে স্থির থাকতে পারে না, এক বিছানা থেকে আরেক বিছানা, এইভাবে কিন্তু সে যেতে থাকে, এক ঘরটা থেকে আরেক ঘরে, মনে হয় ওই ঘরে গিয়ে আমি শান্তি পাবো, আরেকটা বিছানায় গিয়ে আমি শুইলেই শান্তি পাবো, কিন্তু আসলে সে শান্তি পায় না, প্রচন্ড অস্থির হয়ে যায়। এক্ষেত্রে আমরা ট্যারেন্টুলার কথা চিন্তা করবো, এদের মধ্যে বিমর্ষতা, বিষণ্নতাও কিন্তু দেখি, যখন খুব উত্তাপ অবস্থা দেখা দেয়, প্রচন্ড গরম পড়ে, এবং ঘরের মধ্যে ঢুকলেই তার মধ্যে মনে হচ্ছে তার কষ্ট বেড়ে গেছে, মাস্টারবেশন দীর্ঘদিন করতে করতে দেখবেন অনেক যুবকদের ক্ষেত্রে বিষণ্ন বিমর্ষ অবস্থায় এরা দিন কাটাতে থাকে, কোনো কিছুই ভালো লাগে না। যদিও ট্যারেন্টুলা গান বাদ্য বাজনা পছন্দ করে, কিন্তু যখন এই মাস্টারবেশন করতে করতে একেবারে বিমর্ষ বিষণ্ণ হয়ে যায়, তখন মিউজিকেও তার বিরক্তি লাগে, সকালে যখন ঘুম থেকে সে জাগ্রত হয় তখন তার বিরক্তি লাগে, অত্যন্ত সেন্সিটিভ, যে সমস্ত শিশুরা অত্যন্ত সেন্সিটিভ হয় তাদের ক্ষেত্রে আমরা ট্যারেন্টুলার কথা চিন্তা করতে পারি। গান বাজনা যখন পছন্দ করে, অপরদিকে সে অপছন্দও করে, পছন্দ অপছন্দ দুইটাই কিন্তু আছে, তার সেন্সিটিভিটি দেখবেন যে মিউজিক বাজলেই, মিউজিক মানে কোনো সাউন্ড আসলে মিউজিকে দেখবেন যে সে ভালো ফিল করতেছে, এই লক্ষণ কিন্তু আমরা ট্যারেন্টুলার বাচ্চাদের ক্ষেত্রে দেখি। এরা সহজেই দেখবেন যে চমকে উঠতেছে, ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে সহজেই তারা চমকে ওঠে, এই লক্ষণ কিন্তু ট্যারেন্টুলার ক্ষেত্রে আছে।
দেখবেন যে তন্দ্রাচ্ছন্ন ভাব, ঘুম ঘুম ভাব, ঘুমায় নাই ঘুম ঘুম ভাব, এই ঘুম ঘুম ভাব থেকে অনেক মানুষ দেখবেন হঠাৎ করে লাফ দিয়ে উঠতেছে। এটা কিন্তু ট্যান্ডুলার রোগীদের ক্ষেত্রে দেখি মাঝে মাঝে, তাদের সুইসাইডাল একটা টেন্ডেন্সি দেখা দেয়, আত্মহত্যার প্রবণতা তার ক্ষেত্রে দেখা দেয়। তাকে কেউ বিরক্ত করুক এটা পছন্দ করে না, সে একাকী থাকতে চাই, তাকে টাচ করলে সে বিরক্তি ফিল করতে থাকে, এটা সে পছন্দ করে না। মাঝে মাঝে দেখবেন সে কান্নাকাটি করতেছে, কোনো কারণ ছাড়াই সে কান্নাকাটি করতেছে। আপনি এই ক্রন্দনরত অবস্থায় তাকে সান্ত্বনা দিচ্ছেন, সান্ত্বনা বাণী শোনাচ্ছেন, আরো বেশি কান্নাকাটি করতে থাকে। আমরা একটা মেয়ের রোগীদের মধ্যে দেখি, সিপিআর মধ্যে দেখি, ইগনিশিয়ার মধ্যে দেখি যে সে কান্নাকাটি করে, তো আপনি তাকে সান্ত্বনা দিচ্ছেন এই অবস্থায় আরো কান্নাকাটি করে। এই লক্ষণ কিন্তু আমরা ট্যারেন্টুলার ক্ষেত্রে দেখি। তাদেরকে যে কোনো কাজ থেকে বিরত থাকার বিষয় বললে কান্নাকাটি করে, তার দিকে তাকালে সে কান্নাকাটি করে। অনেক সময় গান বাজনা যখন শুনে তখনই তার, তখন তার চোখে পানি আসে। এটাও কিন্তু আমরা ট্যারেন্টুলার রোগীদের দেখি। অনেক রুগী মনে হয় অনেক রুগীরাই দেখবেন যে ঘুমের মধ্যে তারা কান্নাকাটি করতেছে, এটাও কিন্তু ট্যারেন্টুলার রোগীদের ক্ষেত্রে দেখি। এখন ট্যারেন্টুলা সহ আমি যেই চারটি রুব্রিকের উপর কথা বলতে চেয়েছিলাম যে ড্যান্সিং অ্যামিলোরেশন হয়, এখন ড্যান্সিং অ্যামিলোরেশন হয় শুধু কি ট্যারেন্টুলার মধ্যে আছে না অন্য কোনো মেডিসিনের মধ্যে আছে? জি, অন্য মেডিসিনের মধ্যে আছে। রেপার্টরিতে দেখবেন আমি একটু কেন্ট রেপার্টরিতে যাই, সম্ভবত সেখানে ড্যান্সিং এর কথা ওইভাবে অ্যামেলিওরেশন নাই, কিন্তু ড্যান্সিং ডিজায়ার সম্ভবত থাকতে পারে। ড্যান্সিং কেন্ট রেপার্টরি, হ্যাঁ, সেখানে কার্সিনোসিন ড্যান্সিং কেন্ট রিভাইজড যেটা সেটাতে আছে ট্যারেন্টোলা এবং কার্সিনোসিন, কিন্তু সিনথেসিস রেপার্টরিতে ড্যান্সিং ডিজায়ার করে কার্সিনোসিন ট্যারেন্টোলা প্লাটিনা, এই তিনটা মেডিসিনে কিন্তু এরা মিউজিক ডিজায়ার করে, ড্যান্সিং ডিজায়ার করে। তো ড্যান্সিং ডিজায়ার করে দেখেন কার্সিনোসিন ট্যারেন্টোলা বেলেডোনা হায়োসেমাস সিপিয়া হিস্টামোনিয়াম, এই মেডিসিন গুলো এরা ড্যান্সিং ডিজায়ার করে। তো কার্সিনোসিনের মধ্যে এবং ট্যারেন্টোলার মধ্যে পার্থক্য আমরা কেমনে করব, বেলেডোনার মধ্যে কিভাবে পার্থক্য করব? বেলেডোনাও আছে, ট্যারেন্টোলাও আছে, কার্সিনোসিনও আছে, আইসেমাস আছে, সিপিয়ান আছে, ইস্টামোনিয়াম আছে। এখন পার্থক্য কিভাবে করব? পার্থক্য আছে কিনা? আছে, অবশ্যই আছে। 63টি মেডিসিন আছে যে এরা নাচতে পছন্দ করে, এটা কিন্তু উইল মাইন্ডের যে সমস্ত লক্ষণ আমরা বর্ণনা করি এটা কিন্তু তাদের উইল। এখন ড্যান্সিং ডিজায়ারের ক্ষেত্রে কার্সিনোসিনের মধ্যে দেখবো যে গানের তালে তালে ছন্দে ছন্দে সে নাচতে থাকে, গানের তালে তালে ছন্দে ছন্দে তার নাচ আমরা দেখি। কিন্তু এই কার্সিনোসিনের রোগীদের ক্ষেত্রে স্ট্রং সেক্সুয়াল ডিজায়ার থাকবে, কি থাকবে? স্ট্রং সেক্সুয়াল ডিজায়ার থাকবে, এদের মানুষের প্রতি দয়া মায়া আন্তরিকতা খুব বেশি থাকবে, কিন্তু ট্যারেন্টুলার মধ্যে এতটা দয়া মায়া আন্তরিকতা এইভাবে ভালোবাসা এইভাবে থাকবে না। এরা অত্যন্ত আবেগপ্রবণ হয়, মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা দেখলে এমনকি কোনো কষ্টের কাহিনী যদি সে শুনে তাহলে তার চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। এই সমস্ত লক্ষণ কিন্তু কার্সিনোসিনের রোগীদের মধ্যে দেখা যাবে। এখন ড্যান্সিং ডিজায়ার করে, ট্যারেন্টুলা করে, কার্সিনোসিন করে, তো পার্থক্য কেমনে আমরা করব? ট্যারেন্টুলা অত্যধিক গরম কাতর, আর উভয় শরীরের কাতরতা আছে, শীত এবং গরম উভয়ই কাতর, সেটা কার্সিনোসিনের মধ্যে দেখি। কিন্তু কার্সিনোসিন রোগীরা অত্যন্ত ফ্যাস্টিডিয়াস টাইপের হয়, ফ্যাস্টিডিয়াস মাইন্ডেড হয়, যে খুদ ধরা খুঁতখুতে স্বভাব, সুচিবাহীগ্রস্ত ভাব, এটা কিন্তু আমরা কার্সিনোসিনের রোগীদের মধ্যে দেখি। এরাও অস্থির হয়,
বিশেষ করে কোন ধরনের অস্থিরতা প্রকাশ পাবেন, দেখবেন যে এদেরকে সন্তুষ্ট করা কঠিন, কোন রকম এরা সন্তুষ্ট হতে চায় না, কিন্তু এরা ভ্রমণ করতে চাই, এই ভ্রমণের যে ইচ্ছা এটা কার্সিনিস্টের মধ্যে আছে। কিন্তু ট্যারেন্টুলা সে ঘরের মধ্যেই অস্থিরতা প্রকাশ করতেছে, যখন সে হাঁটতেছে হাঁটার মধ্যেই অস্থিরতা প্রকাশ করতেছে, কিন্তু কার্সিনিসনের রোগীদের মধ্যে ট্রাভেলিং যে ডিজায়ার, যখন সে অস্থির হয় দেখবে যে সে ভ্রমণ করার জন্য অস্থির হয়ে গেছে, তার রেসপন্সিবিলিটি খুব বেশি থাকে, যেটা আমরা ট্যারেন্টুলার রোগীদের মধ্যে দেখি না। গ্রেট সেন্স অফ ডিউটি, তারা অত্যন্ত নীতিপরায়ণ হয়, তারা বিবেকবান হয়, বিবেকের দংশনে অনেক সময় তারা অন্যায় করতে পারে না, এরা সৎ প্রকৃতির হয়। আর ট্যারেন্টুলা রোগী হয় অসৎ প্রকৃতির, এরা ডিসঅবিডিয়েন্ট হয়, আর এরা অবিডিয়েন্ট হয়। হ্যাঁ, আপনি কার্সিনিসের রোগীদের মধ্যে ডিসঅবিডিয়েন্ট পাবেন, কিন্তু তার সংখ্যা খুবই কম। এরা এসবে পাকা হয়, যে সমস্ত শিশুরা দেখবেন যে অনেক বয়সের তুলনায় অনেক বেশি বুঝে, বয়সের তুলনায় অনেক বেশি বুঝে, এই সমস্ত শিশুদেরকে আমরা কার্সিনেশনের কথা চিন্তা করব। এরা ভালোবাসা চাই এবং ভালোবাসতেও চাই, নিজের যেমন ভালোবাসা চাই অপরদিকে মানুষকে ভালোবাসতেও চাই, সিম্প্যাথি দেখাতে চাই, উদারতা দেখাতে চাই। এই সমস্ত লক্ষণ আমরা কার্সিনেশনের রোগীদের ক্ষেত্রে আমরা দেখব। দেখবেন যখন বাদ্যবাজনা কানে আসতেছে অটোমেটিক চোখ দিয়ে পানি পানি ঝরতেছে, যখন এরা সমুদ্রে ভ্রমণ করতে যায় তখন দেখবেন এদের অনেক ভালো লাগে, এবং ঘুমানোর পরে অনেক বেশি ভালো লাগে। যে সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা দেখব বংশে ক্যান্সারের ইতিহাস, বা এক পুরুষের এই ধরনের ইতিহাস বংশ পরম্পরায় ঘটতেছে ক্যান্সারের ইতিহাস, বিভিন্ন ধরনের ক্যান্সার, সেই ক্ষেত্রে আমরা কার্সিনোজেনের কথা চিন্তা করব। যে সমস্ত রোগীদের মধ্যে আমরা দেখব যে দয়া মায়া তাদের খুব বেশি থাকবে, আন্তরিকতা ভালোবাসা খুব বেশি থাকবে, এবং ট্যারেন্টুলার মধ্যে আন্তরিকতা ভালোবাসা কম থাকবে। যে সমস্ত মানুষ একেবারেই দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর ঠিক মতো ঘুমাতে পারে না, এখন মনে হয় যে পাগল প্রায় হয়ে গেছে, এমন অবস্থায় আমরা কার্সিনিসের কথা চিন্তা করব। যে সমস্ত মানুষের শরীরে অনেক অসংখ্য লাল তিল হতে দেখা যাবে, অথবা কফি এবং দুধ একসাথে মিশালে যেই কালারের, যেই কালারটা ধারণ করে ওই কালারের যদি তিল দেখা দেয় শরীরে, অসংখ্য তিল দেখা দেয়, মল দেখা দেয়, সেক্ষেত্রে আমরা কার্সিনিসের কথা চিন্তা করব। এই যে প্যারেন্টাল এবং কার্সিনোজেনকে যেভাবে ডিফারেন্সিয়েট করেছি, কার্সিনোজেন এবং প্যারেন্টালা কি আপনাদের চিনতে কি অসুবিধা হবে? প্যারেন্টালার রোগীরা অত্যন্ত হাইপার অ্যাক্টিভ থাকে, অত্যন্ত অস্থির থাকে, তাকে বিজি থাকতেই হবে, কোন রকম এরা শান্ত থাকতে চায় না, এরা ব্যস্তগ্রস্ত, অধৈর্য, সবকিছুতেই ব্যস্ততা তুরস্ততা থাকবে, এবং তাদেরকে কেউ টাচ করুক এটা সে পছন্দ করে না। উজ্জ্বল যে সমস্ত জিনিস আছে, আয়না বলেন, লাইট বলেন, স্ট্রং যে কালার আছে লাল কালার, চোখ ধাঁধিয়ে যায় এমন ধরনের কালার এরা একেবারেই পছন্দ করে না। তাদের মধ্যে ডিস্ট্রাকটিভ একটা টেন্ডেন্সি থাকে, এই টেন্ডেন্সি কার্সিনোজেনের মধ্যে আমরা দেখি না। এরা ধূর্ত প্রকৃতির হয়, একটু বদ প্রকৃতির হয়, কিন্তু কার্সিনোজেনের রোগীরা ধূর্ত হয় না, এরা ধ্বংসাত্মক প্রবণতা এইভাবে থাকে না। ব্রেকিং থিংস ডিজায়ার, টেয়ারিং থিংস ডিজায়ার, টেয়ারিং ক্লথস ডিজায়ার, দেখবেন যে কাপড় চোপড় এরা ছিঁড়তেছে, ভাঙচুর করতেছে, ধ্বংসাত্মক একটা প্রবণতা এদের মধ্যে কাজ করে, নিজেকে নিজেদেরকে ইঞ্জুরি করতে চাই। যখন সে পাগল হয়ে যায় দেখবেন
এমত অবস্থায় সে অনেক বেশি অস্থির হয়ে যায়, সারা রাত ঘুমাতে পারে না। এই সমস্ত লক্ষণকে একটার সাথে আর একটা পার্থক্য করতে হবে। এখন বেলোডানা রোগীও নাচতে পছন্দ করে, কিন্তু তার নাচের ধরনটা কেমন দেখবেন, বেলোডানা হঠাৎ করে নাচবে, আবার হঠাৎ করেই সে থেমে যাবে। হয়তো যখন নাচতেছে 5 মিনিট ধরে নাচলো, নেচে বাস এখন স্বাভাবিক, আবার নাচতেছে, এই যে থেমে থেমে থেকে থেকে, মানে বেলোডানা মানেই হঠাৎ করে আসবে, হঠাৎ করে যাবে। রোগ লক্ষণও যখন হঠাৎ করে আসে, হঠাৎ যাই, অপরদিকে তার মানসিক লক্ষণ গুলো এমন যে হঠাৎ করে একটু কি মনে আনন্দ সৃষ্টি হলো, বা হঠাৎ করে সে নাচতে শুরু করলো, আবার কিছুক্ষণ পরে সে থেমে গেল। এরা আলো পছন্দ করে, এরা শীতকাতর, ট্যারেন্টুলা গরম কাতর, বেলোডানা রোগী শীতকাতর। এরা কুকুরের ভয় পাই দেখবেন, যখন এদের রাগ হয়ে যায় নিজের মাথাটাকে ওয়ালের সাথে আঘাত করতে চাই, যখন রাগ হয়ে যায় দেখবেন থুতু দিতে চাই, কামড়াতে চাই, নিজের চুল ধরে টানতে চাই। এটা কিন্তু বেলোডানার মধ্যে আছে, বেলোডানা শীতকাতর, ট্যারেন্টুলা গরম কাতর। এদের মধ্যে ভায়োলেন্স থাকে এবং ডান পাশ আক্রমণ করার প্রবণতা বেলোডানা বেশি থাকে। একটু মুভমেন্ট করলেই, সঞ্চালন করলেই তাদের কষ্ট বেড়ে যায়, আর ট্যারেন্টুলা রোগী একটু মুভমেন্ট করলে বরং ভালো ফিল করে। যখন সে ওয়াকিং করে, হাঁটতে থাকে, চলাফেরা করতে থাকে, তখন তার কষ্ট কমে যায়। কিন্তু বেলোডানার রোগীদের ক্ষেত্রে দেখবেন সে চুপচাপ থাকতে চাই, বেলোডানার সাথে বেলোডানার কিছু মিল আছে, কিন্তু তাকে টাচ করলে সে অসহ্য বোধ করে, টাচ পছন্দ করে না, সাউন্ড পছন্দ করে না, ঠিক আছে, অন্ধকারে সে থাকতে চায় না, ঠান্ডা বাতাস সে পছন্দ করে না, ঠান্ডা বাতাসে তার কষ্ট বেড়ে যায়, অসহ্য বোধ করতে থাকে, কিন্তু মুক্ত বাতাস, ঠান্ডা বাতাস পছন্দ করে ট্যারেন্টুলা। তাদের যে টেম্পারেচার দেখবেন হঠাৎ হঠাৎ বাড়তেছে, হঠাৎ হঠাৎ কমতেছে। যে সমস্ত মানুষের চেহারা অত্যন্ত সুন্দর হয়, আর বেলোডানাকে বলা হয়েছে সুন্দরীদের মেডিসিন, ঠিক আছে, তাদের যে অ্যাটাকটা হবে সাডেন অনসেট হবে, সাডেন অনসেট ভায়োলেন্ট অ্যাটাক হবে, তীব্র আকার আক্রমণ করবে, এবং আক্রমণ অবস্থায় তার যে কোনো রোগ লক্ষণ যখন আক্রমণ করবে, রক্তের উচ্ছ্বাস মনে হচ্ছে হয়ে যাচ্ছে, তার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, অপরদিকে তার ড্যান্সিং ডিজায়ার হঠাৎ হঠাৎ করে যদি এমন দেখা দেয়, তাহলে আমরা বেলোডানার কথা চিন্তা করবো। এখন বেলোডানার সাথে ড্যান্সিং ডিজায়ার আর অন্য মেডিসিনে নাই আছে, ডান্সিং ডিজায়ার সিপিআর মধ্যেও আছে। এখন সিপিআর সাথে ট্যারেন্টুলা কি পার্থক্য করবো দেখেন, সিপিআর শীতকাতর, ট্যারেন্টুলা গরম কাতর। এরা এরা একাকে থাকতে চাই, ট্যারেন্টুলা একাকে থাকতে চাই, সিপি একা থাকতে চাই, ট্যারেন্টুলা একা থাকতে চাই, একা থাকতে চাই, কিন্তু স্বামীর প্রতি অনীহা, অনিচ্ছা, বিরক্তি, এটা কিন্তু সিপিআর মধ্যে দেখি। আর ট্যারেন্টুলা রোগীদের মধ্যে বিকৃত সেক্সুয়াল একটা টেন্ডেন্সি থাকবে, পারভার্সিটি, সেক্সুয়াল এরা লাভ ডিজায়ার করবে, সেক্সুয়াল যে ডিজায়ার এরা এরা চাই। যখন সে একা থাকে সিপিআর, তখন সে ভালো বোধ করে, কিন্তু একা থাকতেও তার ভয় হয়, অত্যন্ত খিটখিটে মেজাজের হয়ে যায়, সন্তান ভালো লাগে না, স্বামী ভালো লাগে না, পরিবারের সদস্যদেরকে ভালো লাগে না, কিন্তু কেন যে ভালো লাগে না এর জন্য সে চিন্তা করে যে আমি তো আগে এমন ছিলাম না, এখন কেন এমন হয়ে গেছি, আমি কেন স্বামীকে ভালোবাসতে পারি না, আমার নিজের সন্তানকে কেন আমি ভালোবাসতে পারি না, আসলে আমার ভালোবাসার কি ঘাটতি দেখা দিয়েছে, সমস্যাটা কোথায়। যখন দেখবেন এই সিপিআর রোগী দীর্ঘদিন অনেক সন্তান প্রসবের পরে, প্রতি বছর বছর তাকে সন্তান প্রসব করতে হয়, অপরদিকে সেক্সুয়াল ইন্টারকোর্স, স্বামী প্রত্যেকদিন সেক্সুয়াল ইন্টারকোর্স করে, সাদা সাহেবের ইতিহাস দীর্ঘ বছর ধরে অনেকগুলো সন্তান অ্যাবর্শন করার ইতিহাস, ব্রেস্টফিডিং করানোর ইতিহাস, অপরদিকে সারাদিন কঠিন পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করতে গিয়ে তাকে ঠিক মতো পুষ্টিকর খাবার হয়তো সে জোটাতে পারে না। এই সমস্ত রোগী যখন সিপিআর রোগীতে পরিণত হয়ে যায়, দেখবেন
যে তার শরীরটা তার দেহটা পুরুষাকৃতির গঠন হয়ে গেছে, পুরুষালী গড়নের হয়ে গেছে, তার অনুন্নত বক্ষ অনুন্নত বাটক আমরা দেখি, হিজড়াদের মতো অবস্থা তৈরি হয়, পুরুষের মতো গঠন আকৃতি যখন দেখা দিবে তখন আমরা ছিপের কথা চিন্তা করবো। ছিপিয়া রোগী শীত কাতর আর ট্যান্টোলা রোগী গরম কাতর, কিন্তু ছিপিয়াও ডান্সিং ডিজায়ার করে, কিন্তু সবসময় সবসময়ের জন্য একটা উৎকণ্ঠার মধ্যে দিন কাটাতে থাকে, দুশ্চিন্তার মধ্যে দিন কাটাতে থাকে, তার স্বামী সন্তান নিয়ে তার দুশ্চিন্তা হয়, আসলে কেন আমি এমন হয়ে গেছি, কেন আমার আমার স্বামীকে আমি ভালোবাসতে পারতেছি না। অনেক সময় এই সমস্ত বিষয়কে সামনে রেখে কান্নাকাটি করতে থাকে, তাকে সান্ত্বনা দিলে আরো তার রাগ বেড়ে যায়, তার কষ্ট বেড়ে যায়, তার কান্না বেড়ে যায়। অপরদিকে এই সিপিআর রোগী পাটাকে ক্রসিং না করে সে বসতে পারে না, যখনই পা ক্রসিং ছাড়া বসে মনে হচ্ছে সমস্ত নাড়ি ভুড়ি জরায়ু থেকে নাচে বের হয়ে যাবে, এই লক্ষণ কিন্তু আমরা সিপিআর রোগীদের ক্ষেত্রে দেখি। আর তার মুখের মধ্যে অনেক সময় নাস্তা দেখা দিচ্ছে এবং নাকের এপাশ থেকেও বসে ঘোড়ার যে জিন আছে এই জিনের মতো আপনার একটা স্পট পড়ে, একটা দাগ পড়ে, এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা সিপিআর কথা চিন্তা করব। এখন ড্যান্সিং ডিজায়ার করে, এটা এই মেডিসিন গুলো তুলনামূলক আলোচনা করলাম যে ড্যান্সিং ডিজায়ার করে যে সমস্ত মেডিসিন, কি কি আলোচনা করলাম, কার্সিনোসিন, ট্যারেন্টুলা, বেলোডোনা, সিপিয়া, আয়োসেমাসও ড্যান্সিং ডিজায়ার করে, কিন্তু সে যখন ড্যান্স দেয় তখন তার কাপড় চোপড় কোন দিকে চলে যাচ্ছে হায়া লজ্জা থাকে না। হিজড়ারা যখন দেখবেন যে আপনি আপনার বাসায় আপনার সন্তানকে নাচাতে আসছে, যখন টাকা পয়সা না দেন দেখবেন যে সে কি করবে, সে বিবস্ত হয়ে যেতে চাইবে, উলঙ্গ হয়ে যেতে চাইবে, হায়াসেমাসের লজ্জা শরম একেবারেই থাকে না। এরাও কিন্তু দেখবেন যে নাচানাচি করে কিন্তু তারা নিজেদের জনন যন্ত্র প্রদর্শন করাতে চাই এবং লাজ লজ্জা একেবারেই কিচ্ছু থাকে না, এবং অনেক বেশি বাচালতা দেখা দিবে, বিড় বিড় করে সে বকতে থাকবে, তাকে বিস্ফোরক করে মারবে, এই আতঙ্ক থাকে, এই ভয় থাকে তার মধ্যে, যার কারণে সে পানি খাবার কোনো কিছুই অন্যের দ্বারা দেওয়া এগুলো পানি এবং খাবার সে খেতে চায় না। হায়াসেমাসের হায়া লজ্জা একেবারেই থাকে না, তারা অত্যন্ত জেলাসি হয়, অত্যন্ত শ্বাস নেস্তাদের মধ্যে দেখা যায় সন্দেহ প্রবণতা, হিংসাত্মক মনোভাব মনোভাবের একটা প্রবণতা আমরা দেখি, তার অভিশাপ বর্ষণ করতে চাই, গালিগালাজ করতে চাই, তার গন্ডগোল করতে চাই, তারাও কিন্তু ড্যান্সিং ডিজায়ার করে এবং সেক্সুয়াল ম্যাটার্স দিয়ে তার অনেক বেশি ইন্টারেস্টেড, দে আর ইন্টারেস্টেড ইন সেক্সুয়াল ম্যাটার্স, এরা শেমলেস হয় এই ধরনের কথাবার্তা বলতে থাকে, এই ধরনের বিহেভ করতে থাকে, এদের জনযন্ত্র অপরকে প্রদর্শন করাতে চাই এবং বোকা আচরণ করতে থাকে, এরাও কিন্তু ড্যান্সিং করতে থাকে। এই যে প্রত্যেকটা মেডিসিনের আলাদা আলাদা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু আমরা মেডিসিনকে স্বতন্ত্র করে নিয়ে আসতে পারবো যে কোন কোন ক্ষেত্রে কোন কোন মেডিসিন আমরা অ্যাপ্লাই করবো। এখন ড্যান্সিং ডিজায়ার করে বেশ কয়েকটি মেডিসিনের তুলনা করেছি, কিন্তু ড্যান্সিং এ অ্যামিলিয়রেশন হয়, ডিজায়ার এবং অ্যামিলিয়রেশন কিন্তু এক কথা না। তো সিপিয়াতেও উপশম হয়, ট্যারেন্টুলাতেও উপশম হয় এবং ইগনেশিয়াতেও উপশম হয়, যখন তারা গান বাজনা নাচানাচি করে উপশম ফিল করে। এখন ইগনেশিয়ার সাথে সিপিয়ার কি সম্পর্ক, ইগনেশিয়ার সাথে ন্যাট্রামের কি সম্পর্ক, দেখেন ড্যান্সিং অ্যামিলিয়রেশন হয় ইগনেশিয়াতে, ন্যাট্রামিয়রে সিপিআই। আমি এখানে চারটা মেডিসিনের তুলনা করব। ইগনেশিয়া হচ্ছে শীতকাতর এবং অ্যাকিউট অবস্থায় এই মেডিসিনটি চমৎকার কার্য করে, ক্রনিক অবস্থায় যে কাজ করবে না এমন নয়, কিন্তু অ্যাকিউট অবস্থায় আমরা এই মেডিসিনটি বেশি ব্যবহার করি। কিন্তু ইগনেশিয়ার কমপ্লিমেন্টারি ন্যাট্রামিয়র, আবার ন্যাট্রামিয়ার কমপ্লিমেন্টারি সিপিয়া,
তাহলে এইখানে যে কয়েকটি মেডিসিন আছে, সিপিয়া, ইগনেশিয়া, প্যারেন্টোলা এবং ন্যাটামিয়র, আরো অনেক মেডিসিন আছে, কোস্টিকাম, কার্সিনোসিন, এরাও কিন্তু ড্যান্সিং এ অ্যামিলিয়েশন এদের ক্ষেত্রে দেখা দেয়। শুধুমাত্র চারটি মেডিসিন কে একটু কম্পেয়ার করব, সিপিয়া, ইগনেশিয়া, ট্যারেন্টুলা এবং ন্যাটামিয়র। সিপিয়ার কথা বলেছি, সিপিয়াকে আর নতুন করে আমি আলোচনা করতে চাচ্ছি না। এখন ইগনেশিয়ার সাথে ন্যাটামিয়র সম্পর্ক, ইগনেশিয়ার শীতকাতর আর ন্যাটামিয়র গরমকাতর, এবং ইগনেশিয়ার পরে ন্যাটামিয়র অধিকাংশ ক্ষেত্রে আসতে দেখা যায়। আবার ন্যাটামিয়ার প্রাণিক মেডিসিন সিপিয়া অধিকাংশ ক্ষেত্রে ন্যাটামিয়ারের পরেই সিপিয়ার লক্ষণাবলী তৈরি হয়। ন্যাটামিয়ার পরে অন্য মেডিসিনের চিত্র আসতে পারে, কিন্তু অনেক রোগীদের ক্ষেত্রে আমরা সিপিয়ার কথা চিন্তা করি। তো এরা অত্যন্ত ইমোশনাল হয়, আবেগ প্রবণ হয়, অত্যন্ত রিফাইন্ড মাইন্ডের হয়, পরিচ্ছন্ন মনের হয়, এরা রোমান্টিক হয় ইগনেশিয়া। কিন্তু যখনই মনে একটা আঘাত পাই, শখ পাই, দেখবেন সে বিমর্ষ বিষণ্ণ হয়ে গেছে, দীর্ঘশ্বাস ফেলতেছে, অতীত ভালোবাসা থেকে অসুস্থ হয়ে গেছে, এলিমেন্টস ফ্রম গ্রিফ, এলিমেন্টস ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডিসঅ্যাপয়েন্টেড লাভ। কিন্তু তাদের শত দুঃখ কষ্ট যন্ত্রণা থাকা সত্ত্বেও দে আর আনএবল টু ক্রাই। যখন সে একাকী থাকে, নিরিবিলি থাকে, সে ফুপি ফুপি চিৎকার করে, ফুপি ফুপি কান্নাকাটি করে, সে চিৎকার করে কান্নাকাটি করে, এবং এই কান্না কোন রকম সে দেখবেন যে কন্ট্রোল করতে চেষ্টা করে। শি ট্রাইজ টু কন্ট্রোল ক্রাইং ডিউরিং ইন্টারভিউ। সে তার কান্নাকে কি করতে চাই, কন্ট্রোল করতে চাই, কিন্তু ফোপানি ক্রন্দন, ফুবি ফুবি কাদা, এটা কিন্তু সহজে বন্ধ করতে পারে না। সে মানুষের সামনে কাঁদতে পারে না, একা একা যখন থাকে তখন সে কান্নাকাটি করে। দেখবেন মাঝে মাঝে এই কষ্ট থেকে, এই যন্ত্রণা থেকে, মানসিক যন্ত্রণা কষ্ট থেকে দীর্ঘ শ্বাস ফেলতেছে, খাইতে গেলে, কথা বলতে গেলে, পুরো কিছু চিবাতে গেলে অটোমেটিক্যালি তার গালে কামড় লাগতেছে। মাঝে মাঝে ঘুমের মধ্যে সে হাসছে, আবার কান্নাকাটি করতেছে। তারা যখন ড্যান্সিং করে, ভ্রমণ করে, ট্রাভেলিং করে, ড্যান্সিং করে, তারা সকল কষ্ট থেকে নিষ্কৃতি পায়, একটু কমফোর্ট ফিল করতে থাকে। এই সমস্ত লক্ষণ যখন আমরা ইগনেশিয়ার রোগীর মধ্যে পাবো, সেই ক্ষেত্রে ইগনেশিয়ায় অ্যাপ্লাই করবো। এখন ইগনেশিয়ার কমপ্লিমেন্টারি ন্যাটামিয়র, ন্যাটামিয়র কিন্তু ড্যান্সিং এ অ্যামিলিয়েশন আমরা দেখি, কিন্তু ন্যাটামিয়র গরম কাতর হবে, সেও একা থাকতে চাই, আবার ইগনেশিয়া একা থাকতে চাই। ইগনেশিয়াকে সান্ত্বনা দিলে সে অস্বস্তি ফিল করে, তার কান্না বেড়ে যায়, সিপিয়াকেও সান্ত্বনা দিলে তার ক্রন্দন বেড়ে যায়। কিন্তু সিপিয়া শীতকাতর, ইগনেশিয়া শীতকাতর, মাঝখানে মেডিসিন যেটা সেটা হচ্ছে ন্যাটামিয়র গরম কাতর। ন্যাটামিয়র একাকি নিরিবিলি নির্জন স্থানে থাকতে চাই, তার জন্ম হয়েছে কোথায়, সাগরের পাড়ে। আসলে যখন সে পানির মধ্যে ছিল তখন সে ভালো ছিল, তার সমস্যা ছিল না। যখন সে একাকী, তাকে সূর্যের উত্তাপে কি রেখে দেওয়া আছে, সে কষ্ট পায়, নির্জনে থাকতে সে ভালোবাসে, কিন্তু দেখবেন আপনি সমুদ্রের যে সমুদ্র ভ্রমণ করলে বুঝতে পারবেন যে কষ্ট বেড়ে যাচ্ছে, এরা রোগ সহ্য করতে পারে না, এরা একাকী থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এরা লবণ খাওয়ার যেমন অদম্য স্ত্রীহায়দের মধ্যে দেখা দেয়, অপরদিকে লবণ খাওয়ার ইচ্ছাটা কিছু রোগীদের ক্ষেত্রে কম থাকে। যাদের ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড পর্যাপ্ত পরিমাণে থাকবে, তারা লবণ খুব বেশি খাবে, মানে লবণ খাবেই না, সোডিয়াম ক্লোরাইড যদি খুব পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে লবণ একেবারেই খাবে না, আর যাদের ল্যাকিং আছে, সোডিয়াম ক্লোরাইডের অভাব আছে, তারা পর্যাপ্ত পরিমাণে লবণ খাবে। তাহলে এই যে সমতা বিধান করার ক্ষমতা কিন্তু ন্যাটামিয়র আছে। ন্যাটামিয়র অতিরিক্ত লবণ শরীরে থাকলে সেটাকে সমন্বয় করে স্বাভাবিক পর্যায়ে আসতে পারে, আবার একেবারেই কম থাকলে সেটাকেও স্বাভাবিক পর্যায়ে আসতে পারে। তাহলে দুই ধরনের সিম্পটম কিন্তু আমরা ন্যাটামিয়র রোগীদের ক্ষেত্রে দেখি। ন্যাটামিয়র রোগীদের ক্ষেত্রে দেখবেন অত্যন্ত গরম কাতরতা, অত্যন্ত পিপাসা, প্রচন্ড কষ্টবদ্ধতা, প্রচন্ড সূর্যের উত্তাপ এরা সহ্য করতে না পারা, একাকী নির্বিলি থাকলে তারা স্বাচ্ছন্দ্য বোধ করা,
অপর দিকে, যে কোনো যেখানে সেখানে যে কোনো স্থানে তারা প্রস্রাব করতে না পারা, প্রস্রাবের বেগ লেগেছে কিন্তু প্রস্রাব হবেই না। দেখবেন অনেক মানুষদের ক্ষেত্রে দেখবেন যে আত্মীয় স্বজনের বাসায় গিয়ে তার প্রস্রাব হয় না ঠিক মতো, পায়খানা হয় না ঠিক মতো, এই লক্ষণ কিন্তু আমরা ল্যাক্টোমিয়াল রোগীদের ক্ষেত্রে দেখি। এরকম সকল অরিফিস তার ড্রাই থাকে, তার মুখ শুকিয়ে থাকে, তার জিভ শুকিয়ে থাকে, তার জরায়ু শুকিয়ে থাকে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সেক্সুয়াল ইন্টারকোর্স এত বেশি কষ্ট হয়, এত বেশি যন্ত্রণা হয়, কেন হয়? তার ভ্যাজাইনাল ড্রাইনেস থাকে, পেইনফুল কোশন, আমরা দেখি পেইনফুল কোশন ফ্রম ড্রাইনেস অফ ভ্যাজাইনা। এই ক্ষেত্রে সিপিয়া যাতে মেরুত চমৎকার কাজ কাজ করে। অ্যাভার্সন টু সেক্স, একেবারেই সেক্সের প্রতি অনিচ্ছা, বিরক্তি প্রকাশ করে, ভালোই লাগে না। আমি অসংখ্য মহিলাদের ক্ষেত্রে দেখেছি যে দীর্ঘদিন তাদের ফিজিক্যাল রিলেশন নাই স্বামীর সাথে, 6 মাস, 1 বছর, 2 বছর নাই, তো এই মানুষ অসুস্থ। অনুরূপভাবে কিছু পুরুষদের ক্ষেত্রেও দেখা যাবে যে স্ত্রীর সাথে তার সেক্সুয়াল ইন্টারকোর্স করতে ভালো লাগে না, 2 মাস 3 মাস হয়ে যায়, এটা ভালোই লাগে না, এটা তার রোগ, কিন্তু উনি এই রোগ নিয়ে বসেই থাকেন। অপরদিকে স্ত্রী কষ্ট পান, বায়োলজিক্যাল ডিমান্ড, সুস্থ পুরুষ হলে, সুস্থ নারী হলে অবশ্যই তার বায়োলজিক্যাল ডিমান্ড থাকবে। এই বায়োলজিক্যাল ডিমান্ড যদি না থাকে তাহলে বুঝতে হবে সে অসুস্থ। এই অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য আমাদের হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন আছে। আমি অসংখ্য প্যাশেন্ট দেখেছি। আমি একটা ঘটনা বলবো, তো আমি একজন রোগীর ইতিহাস নিলাম। আমি এই ধরনের অসংখ্য প্যাশেন্ট দেখার আমার সৌভাগ্য হয়েছে। তো তার বক্তব্য, ভাই আমার প্রথম এক জায়গায় বিয়ে হয়েছিল, তো বিয়ে হওয়ার পরে এর স্বামীর টাকা পয়সা অনেক ছিল, আমার জন্য স্পেশাল একটা গাড়ি ছিল, প্রাইভেট দিয়েছিল, কিন্তু মদ খেয়ে সে মাতলামি করতো, মারধর করতো, অত্যাচার করতো, তো তার অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তেছিল। তো আমি তখন, যদিও তার আরেকটা বউ ছিল, তো আমি যখন ক্লাস 10 বা ইন্টারমিডিয়েট পড়তাম ওই সময় তাকে আমাকে সে আমাকে আমার থেকে সে অনেক বয়সে বড়, কিন্তু আমাকে ছোট বউ বলে ডাকতো, তো আমি আবার তাকে পাত্তা দিতাম না। একটা পর্যায়ে তার সাথে প্রেমের সম্পর্ক তৈরি হলো। দেখেন ন্যাপটামিয়র এরা কিন্তু অপাত্রে প্রেম নিবেদন করে। ন্যাপটামিয়র কি অপাত্রে প্রেম প্রেম নিবেদন করে না, তো অপাত্রে প্রেম নিবেদন করছে সে, করে এই সংসারে গেছে। তো তার জন্য টাকা পয়সা, বাড়ি, যেহেতু টাকা পয়সা আছে ওনার, তো ওনার অত্যাচারের মাত্রা অনেক বেশি বাড়ছে। ওরা মাথায় আঘাত করতো, হ্যাঁ শরীরে আঘাত করতো, বিভিন্ন জায়গায় আঘাত করতো। একটা পর্যায়ে তো ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স হয়ে গিয়ে দ্বিতীয় সংসারে যখন আসছেন, এখানে সেক্সুয়াল একটা অ্যাভারশন তার মধ্যে দেখা দিল, ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না, যেহেতু মানসিক দুশ্চিন্তা, টেনশন, দীর্ঘদিন এইভাবে ফিজিক্যালি মেন্টালি টর্চার হওয়া, এই সমস্ত কারণে ভালো লাগে না। তো বললো আমার হাজবেন্ডের অনেক ডিজায়ার আছে, কিন্তু আমার তো একেবারে এটা বিরক্তি, খুবই বিরক্তিকর। তো ন্যাপটামের হুবহু লক্ষণ আমি পেয়ে আমি ন্যাপটামের অ্যাপ্লাই করেছি। তখন বললো যে ভাই আপনি কি মেডিসিন দিয়েছেন, আমি তো পাগল হয়ে গেছি। বললো যে এখন শুধু মেডিসিন আমার দিলে হবে না, আপনার পাইকে মেডিসিন দিতে হবে। তো আমি তারপরে তার হাজবেন্ডকে মেডিসিন দিয়েছি। যাই হোক, এই যে ন্যাপটামের এমন একটি মেডিসিন আমি অসংখ্য পেশেন্টদের ক্ষেত্রে দেখেছি, দীর্ঘদিনের সংসার, বিয়ের পর থেকে তাদের সংসারটা সুখের নয়, দুঃখের। এটা শুধু নারী কেন্দ্রিক নয়, পুরুষ কেন্দ্রিক এমন আছে। অনেক পুরুষের দেখবেন যে 2-3 বছর তাদের স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন নাই, কতটা যন্ত্রণা, কতটা কষ্ট, ভুক্তভোগী রমণী ছাড়া আর কেউ কিন্তু বুঝতে পারে না। ঠিক আছে, হয়তো সিন্দুর হবে চোখের পানি ফেলে, এটা কেউ জানে না। সমাজের মানুষ এটা চিন্তা করে যখন এই স্বামীর সাথে ফিজিক্যাল রিলেশন নাই, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর চলে যাচ্ছে রিলেশন নাই, কিন্তু এই স্ত্রী যখন তাকে ডিভোর্স দেয়, অন্যত্র বিয়ে করে, তখন এই স্ত্রীকে সমাজের মানুষ খারাপ বলে। আসলে বায়োলজিক্যাল ডিমান্ড সবার একরকম নয়, আর সবাই এটাকে একরকম ভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। হয়তো অনেকেই ন্যাচারালাইজেশন করে, অনেকেই অনেক পুরুষের সাথে ফিজিক্যাল রিলেশন করে, স্বামী নামে মাত্র সাইনবোর্ড আছে, আর এদিকে বাকি যা অপকর্ম করার করতে থাকে। কিন্তু এই সমস্ত পুরুষও কিন্তু এতটাই বেকুফ যে এরা ডাক্তার দেখাতে চায় না, অথবা কিছু নারীও আছে এমন বেকুফ যে স্বামীর সমস্যা, এখন স্বামী
যে চরিত্রহীন হয়, সে অন্য কোথাও ফিজিক্যাল রিলেশন করতেছে, স্ত্রীর সমস্যা। কিন্তু আর সমাজের সমাজ ব্যবস্থা না আমাদের এমন হয়ে গেছে যে স্বামীর যদি মানে সেক্সুয়াল ডিজায়ারটা খুব বেশি থাকে, স্ত্রী যদি অভারও হয়, অসুস্থ হয়, স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে, ইসলাম যদি সাপোর্ট করে, এই ক্ষেত্রে সমাজের লোক কিন্তু তাকে সিসি করে। আসলে কিন্তু এটা ঠিক নয়। অহরহ অসংখ্য পুরুষ অপকর্ম করতেছেন নির্দ্বিধায়, যেদার সে অপকর্ম করে বেড়াচ্ছে তাতে সমস্যা নাই, কিন্তু যখনই এই মানুষটা বিয়ে করে নিয়ে আসে আর একটা, তখনই সমস্যা সমাজে। কি আমাদের সমাজ ব্যবস্থা এমন না? যাই হোক, অলরেডি 8:04 বেজে গেছে। তো যখন এই যে ড্যান্সিং ডিজায়ার অ্যান্ড অ্যামিলিয়েশন যে মেডিসিন গুলো আমরা তুলনা করেছি, আর একটা রূপবিজ্ঞান আলোচনা করতে চেয়েছিলাম, যদিও এখন আর ওইভাবে আমাদের সময়টা শেষ হয়ে গেছে, যে কি রূপবিজ্ঞান আলোচনা করতেছিলাম, মিউজিক ডিজায়ার অ্যান্ড অ্যামিলিয়েশন। তো মিউজিক ডিজায়ার করে, এক্ষেত্রে ট্যারেন্টুলা করে, গার্সিনিসের করে, তো পার্থক্য করেছি প্ল্যাটিনার সাথে একটু তুলনা করতে চাই। দেখেন, ট্যারেন্টুলাও মিউজিক ডিজায়ার করে, গার্সিনিসন করে এবং প্ল্যাটিনা করে, কিন্তু প্ল্যাটিনা হচ্ছে অত্যন্ত অধ্যত্ত পরায়ণ হয়, অত্যন্ত আত্ম অহংবোধ তার মধ্যে কাজ করতে থাকে, সে অত্যন্ত হটে সমাজ থেকে, তার পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতে চাই, নিজেকে আইসোলেটেড করে রাখতে চাই এই সমাজের মানুষ, নিজ প্রকৃতির এই সমাজের মানুষ, আমার সাথে মেশার মতো যোগ্যতা তাদের নাই। হাইপার সেক্সুয়াল টেন্ডেন্সি এদের মধ্যে থাকে, হাই সেক্সুয়ালিটি এদের মধ্যে থাকে, নিম্ফোমোনিয়া এদের ক্ষেত্রে দেখা দেয়, কিন্তু সেক্সুয়াল ইন্টারকোর্স করতে গেলেই অদম্য কি অসহনীয় যন্ত্রণা, অসহনীয় কষ্ট আমরা কিন্তু প্ল্যাটিনা রোগীদের ক্ষেত্রে দেখি, এবং তাদের নিজেদেরকে মনে করে যে আমি এতটাই জ্ঞানী, আমি এতটাই মানে জানি, অন্যের থেকে ডিফারেন্ট, আমার চেহারা, আমার রূপ লাবণ্য, আমার পোশাক আশাক, আমার পরিচ্ছদ, আমার বংশগত মর্যাদা, আমার লেখাপড়া টোটালি ডিফারেন্ট। সো এই ধরনের মানুষের সাথে মেশা আমার পক্ষে সম্ভব নয়, তার নিচ প্রকৃতির মানুষের সাথে মিশতে চায় না, এরা অত্যন্ত অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির মনে করে। যাই হোক, এদের ক্ষেত্রে আমরা প্ল্যাটিনা অ্যাপ্লাই করবো যদি মিউজিক ডিজায়ার তারা করে, মিউজিক ডিজায়ার অ্যান্ড অ্যামিলিয়েশন। এখন অ্যামিলিয়েশন যদি হয় মিউজিকে, সেই ক্ষেত্রে অরামমেট, দেখেন অরামমেটের যখন অরামমেট না আলোচনা করলে আমি পারতেছি না, অরামমেটের আসলে আলোচনা যখন তুলনামূলক আলোচনা করি না, তখন মনে হয় যে আলোচনা করতেই থাকে, আপনারা নিতে পারেন কতটুকু আমি জানি না। অরামমেটের রোগীদের ক্ষেত্রে দেখবেন সে বিমর্ষ বিষণ্ণ অবস্থায় দিনাতিপাত কাটাতে থাকে, আত্মহত্যার টেন্ডেন্সি সবসময় তাকে কুড়ে কুড়ে খাই, মনে হয় যে কখন আত্মহত্যা করবো, আত্মহত্যা করার চিন্তা করলেই তার অত্যন্ত ভালো লাগে, কিন্তু যখন এই চিন্তা থেকে দূরে থাকতে চাই, দেখবেন যে কোনো মানুষ আত্মহত্যা করতে চাচ্ছে, যদি সে অরামমেটের রোগী হয়ে যায়, দেখবে এদেরকে মিউজিক বাজালেই সে অত্যন্ত ওই চিন্তা থেকে ভুলে যায়, ওই চিন্তাটা তখন আর মাথায় থাকে না, তখন সে কমফোর্ট ফিল করে। ট্যারেন্টুলাও অনুরূপ ভাবে সে কমফোর্ট ফিল করে, মিউজিকে কমফোর্ট ফিল করে ট্যারেন্টুলা এবং অরামমেট, অরামমেট শীত কাতর আর ট্যারেন্টুলা গরম কাতর, কিন্তু আত্মহত্যার ইচ্ছা সবসময় তাকে মাথার মধ্যে ঘুর ঘুর করে, উরপাক খাই, কখন আত্মহত্যা করবে, কিভাবে আত্মহত্যা করবে, আত্মহত্যার চিন্তায় সে অত্যন্ত পুলকিত হয়, অত্যন্ত প্রফুল্লতা তার মধ্যে দেখা দেয়, সেই ক্ষেত্রে অরামমেট অ্যাপ্লাই করবো। যাই হোক, আজকের আলোচনা আমি সংক্ষিপ্ত পরিসরে এখানেই শেষ করছি। আমার আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।